দুবাই মিরাকল গার্ডেন, রাজ্যটাই যেন ফুলের, চারিদিকে ফুল দিয়ে তৈরি করা হয়েছে নানান দৃশ্য। একটি উপর থেকে দেখলে মনে হবে এ যেন এক ফুলের সাগর, বিশ্বের সবচেয়ে বড় ফুলের বাগান এটি। বাগানটির অবস্থান দুবাইয়ের শেখ মোহাম্মদ বিন জায়েদ সড়কের পাশে। মরুভূমির মধ্যে নির্মিত এ বাগানের আয়তন 72,000 বর্গমিটার। প্রকৃতির ফুল পাতা দিয়ে গড়া এ বাগান প্রকৃতি প্রেমীদের কাছে যেন এক স্বর্গক্ষেত্র। 2013 সালের 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডেতে যাত্রা শুরু করে এ বাগানটি। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের কথা ভাবলে শুধু রুক্ষ মরুভূমি আর বড় বড় ইট পাথরের ইমারতের ছবি ও নামি দামি গাড়ির দৃশ্য আমাদের চোখে ভেসে ওঠে। কিন্তু মরুভূমির দেশেও যে আরো অনেক কিছুই আছে তা আমাদের দৃষ্টি ও মনকে বিমোহিত করে চোখের পলকেই। তার মধ্যে একটি পৃথিবীর সবচেয়ে বড় প্রাকৃতিক ফুলের বাগান, মিরাকেল গার্ডেন। মিরাকেল গার্ডেন এখন বিশ্ব পর্যটকদের কাছে দারুণ এক আকর্ষণীয় স্থান। এখানে গেলে সব বয়সের মানুষের মনটাকে নিমিশেই ভালো করে দেয়। 4,50,00,000 ফুলের গাছ নিয়ে যাত্রা শুরু করা দুবাই মিরাকেল গার্ডেনে বর্তমানে ফুল গাছের সংখ্যা 15 কোটি। নানা রঙের ফুল দিয়ে ভিন্ন ভিন্ন সাজে নানা ধরনের আকৃতিতে ফুলগুলোকে উপস্থাপন করা হয়েছে। ফুল গাছগুলোকে বিভিন্ন আকৃতি দিয়ে দর্শকদের আনন্দ দেওয়া হয়। যেদিকে চোখ যায় রাশি রাশি ফুল গাছের মনোমুগ্ধকর সব আকৃতি দিয়ে সাজানো বাগান। আরব আমিরাতের বিভিন্ন ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়েছে বাহারি সব প্রাকৃতিক চিত্রকর্মের মাধ্যমে। আরব আমিরাতের শীতকালীন সময়ের পাশাপাশি গরমের মৌসুমের কিছুটা সময় অর্থাৎ প্রতি বছর নভেম্বরের মাঝামাঝি থেকে শুরু হয়ে মে মাসের মাঝামাঝি পর্যন্ত মিরাকেল গার্ডেন পর্যটকদের জন্য খোলা রাখা হয়। বাকি সময়ে অত্যাধিক গরম আর সংস্কার কাজের জন্য বন্ধ রাখা হয় বাগানটি। প্রতি মৌসুমে নতুন নতুন ডিজাইনে নতুনভাবে সাজিয়ে বাগানটিকে পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়। এমন সব চমৎকার সাজসজ্জা বা নতুনত্ব আনা হয় যার ফলে নিয়মিত দর্শনার্থীদের অনেকে চিনতেও পারেন না বা বলতেও পারেন না গত বছর এ ফুলের বাগান কেমন ছিল, যার ফলে প্রতিনিয়ত এ বাগানে দর্শনার্থীদের ভিড় লেগেই থাকে।